তোমরা কি একটা গল্প শুনবে? মজার দেশের এক মজার স্কুলের গল্প, এই রকম অভিনয় করে বাংলা ছবি এঁকে ইংরেজি মিছিল করে ইতিহাস নেচে গেয়ে ছড়া, আর এইভাবে ধর্ম শিক্ষা দেওয়া হয়। যারা বিজ্ঞান পড়ে তাদেরকে ল্যাবে, আর যারা বাণিজ্য নিয়ে পড়ে তাদেরকে দিয়ে এমন মজার কাজ করানো হয়। ভার্সিটি নয়, স্কুল থেকে পোস্টার প্রেজেন্টেশন শেখানো হয়। আমাদের কিন্তু শিশু পার্ক আছে, 6টা বাস আছে, আর ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল। মেয়েদের রান্না শেখায়, এখানকার স্যারেরা কিন্তু সবসময় অভিভাবকদের সাথে যোগাযোগ রাখে। আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের আছে সততা স্টোর এবং মানবতার দেয়াল। আমরা কিন্তু স্কুল থেকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই। দেখেছো আমাদের কি সুন্দর মঞ্চ? অনলাইন ক্লাসে আমরা প্রতিদিন হাজিরা দিয়েছি, হোমওয়ার্ক করেছি, লেকচার শিট নিয়েছি, আর কত কি যে করেছি। ঘোষণা ঘোষণা ঘোষণা, পাবলিক স্কুল এবছর দিচ্ছে 10 লক্ষ টাকা মেধাবৃত্তি। ওরে বাবা গো! আরেকটা কথা, প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত বাংলা আর ইংরেজি মাধ্যমে ভর্তি কিন্তু চলছে। তাড়াতাড়ি চলে এসো আমাদের এই মজার স্কুলে।